সোমবার দুপুর 2টা নাগাদ পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সভাপতি দেবেশ চক্রবর্তী দুর্গাপুর পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যানবাহনগুলি অবৈধভাবে চলছে বলে অভিযোগ তোলেন তিনি। এদিন দুপুরে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, এই যানবাহনগুলির কোনো নম্বর প্লেট নেই। তিনি বলেন, দুর্গাপুর পৌরসভার ঘটছে এমন একটি গুরুতর অনৈতিক কার্যকলাপ, কেন্দ্রীয় সরকার এবং অংশগ্রহণমূলক রাজ্য সরকারের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের লক্ষ্য হচ্ছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে যান্ত্রিক উপায়ে আমাদের পরিবেশ রক্ষা করা। এই প্রকল্পে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন 100% ঘরে ঘরে সংগ্রহ এবং প্ল্যান্টে আবর্জনা পরিবহনের জন্য কিছু যানবাহন কিনেছে, যেগুলোর কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই, যা খুবই অনৈতিক এবং সমাজের জন্যও ভুল। এর জন্য প্রশাসনকে জবাবদিহি করতে হবে। তাই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং অনুমোদিত যানবাহন চলাচল বন্ধ করার এবং প্রয়োজনে এই ধরনের জিনিস ও ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি দুর্গাপুর মহকুমা শাসককে। কোনো দুর্ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে কোনো দাবি নথিভুক্ত করা যাবে না, এর জন্য সরকারও লাখ লাখ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। বললেন এসডিও কাছে, দেখুন আজকে শুধু এসডিও না, আমরা আরটিও এবং আমরা দুর্গাপুর নগর নিগমে একই অভিযোগ করেছি। সেটা হচ্ছে দুর্গাপুর নগর নিগমের যত গাড়ি আছে, বিশেষ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই যে গাড়িগুলো যেটাতে ভ্যাটের কালেকশান হয়, গত 2.5 বছর ধরে কর্পোরেশনে শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে এই গাড়িগুলো যেটা টাউনশিপ এবং দুর্গাপুর শহর অঞ্চলে বিভিন্ন জায়গায় যারা এই ভ্যাট কালেকশান করছে, এগুলোর একটারও নম্বর প্লেট নেই, এদের রেজিস্ট্রেশন নেই, ইন্স্যুরেন্স নেই, এরা রোড ট্যাক্স দেয় স্বভাবত। এবং প্রায় কর্পোরেশনে প্রায় 168 থেকে 170টার মতো গাড়ি আছে, যে গাড়িগুলোর সব একই অবস্থা। কোনোগুলো হয়তো আগে রেজিস্ট্রেশন করেছিল, পরবর্তীকালে সেগুলো আর রিনিউ করেনি। কোনো কোনো গাড়িতে আছে তারা করেইনি। এদের ড্রাইভারদেরও নিয়েও প্রশ্ন আছে। অনেক সময় দেখা যায় বিভিন্ন ড্রাইভারকে যখন তখন এরা চাপিয়ে দেয়। সবচেয়ে বড় কথা যে এই গাড়িগুলো রেজিস্ট্রেশন না হওয়ার জন্য প্রচুর টাকা সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে। এবং তারপরেও যেটা থাকছে, যদি এই গাড়িগুলো কোনো দুর্ঘটনা ঘটে, কোনো অ্যাক্সিডেন্ট হয়, কেউ যদি মারা যায়, তাহলে তারা কার কাছে ক্লেম করে? সবাই তো হাত গুটিয়ে বসে আছে। নগর নিগম কিছু জানে না, এসডিও সাহেব জানে না, আরটিওর কাছে প্রশ্ন করলে তারা কিছু উত্তর দিতে পারে না। অদ্ভুত এক ডামাডোলে রাজত্ব চলছে। এবং আপনারা জানেন নগর নিগমের ভোট হচ্ছে না, সভাপতি প্রশাসক মণ্ডলী যারা বসে আছে তারা কানে তুলে দিয়ে বসে আছে, কারুর কোনো ভূমিকা নেই। আমরা তাই বাধ্য হয়েছি এই প্রতিবাদ জানাতে। যদি ইমিডিয়েট কোনো সুরাহা না হয়, তাহলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করবো। আমরা 3টে জায়গাতেই আমরা কমপ্লেন করেছি। এবার আমরা দেখছি প্রশাসক মহলের ভূমিকা কী আছে, তারা তাদের মতো স্টেপ নিক, না নিলে আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করবো। কোথায় কোথায় কমপ্লেন করলেন? আরটিওকে করেছি, আমরা এআরটিওকে করেছি, আমরা আমাদের কর্পোরেশনে করেছি, আমরা দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে করেছি। আপনার পরিচয় বলে দিন। দেবেশ চক্রবর্তী, জেলা কংগ্রেস। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরের সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক, এ ইউনিট অফ রিয়েল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।